সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি মোটামুটি ভালোই। আজকে খাবার খুবই ফাটাফাটি দেখা যাচ্ছে, অনেকগুলো আইটেম। এখানে আছে দই, এখানে আছে পাবদা মাছ দিয়ে সর্ষে, এটা আছে কাতলা মাছের কালিয়া, এটা হলো খাসির মাংস, এটা হলো কই মাছ ভাজি আর পটল ভাজি, এটা হলো একটা চাটনি টমেটো দিয়ে চাটনি, না টমেটো, হ্যাঁ টমেটো আছে, আমও আছে, কাঁচানো চাটনি আছে আমাদের কাছে, বাড়ির কাছে অনেকগুলো খাবার আসবে। ফার্স্টে খাইতে হবে ভাজি, পটল আস্ত পটল, এটা সিদ্ধ মরিচ। এইভাবে পটল ভাজিটা খারাপ লাগে না, ভালো লাগে, পটল স্বাদ হলে এমনি ভালো লাগে। ভাজি দিচ্ছি না, অর্ধেক মাছ, আস্তা মাছ নিলে কি হয় এক মাসে খাওয়া শেষ হয়ে যায়। তিন প্রকারের মাছ আছে আর এক প্রকারের মাংস, কই মাছ বলা ইদানিং বেশি খাওয়া যাচ্ছে। আগে কিন্তু আমাদের দেশে তো বড় পাওয়া যেত, এখন পাওয়া না। আমাদের দিকে আগে পাওয়া যেত, কারণ হলো মাছ ধরে হলো জল একবারে শুয়েছে পুকুরে, আগে মাছ ধরতো জাল দিয়ে, জাল দিয়ে মাছ ধরলে আপনি কিছু না কিছু মাছ কিন্তু থেকে যেত, আসল বয়স হইতো, এখন তা হয় না, সব ধরে হয়। যার কারণে মাছ বড় হওয়ার সুযোগ পায় না। কাঁচামুচ দারুণ জাল, মরাদ মরাদ দেখা যায় কাঁচামুচ, কিন্তু জাল আছে।
আজকের বড় ভালো বেশি গরম না বেশি ঠান্ডাও না দারুণ লাগলো কেমন বলিলাম শুন না এটা হলো সর্ষে আমাদের আবার ইদানিং পাবদা মাছটা একদম রেগুলার ভালো লাগে খেতে খুবই টেস্টি আমার এই আইটেমগুলো সবগুলো রেসিপি আপনারা পাবেন আমার ওয়াইফের চ্যানেল আছে সারদা ব্লগ অ্যান্ড কুক দুটো গিয়ে পাবেন সকালে ওটা দেখে আপনারা রান্নাটা খাই দেখতে পারেন মাছটা তো স্বাদই আবার ওই যে তরকারিটা যে ঝোলটা সর্ষে ঝোল এলো স্বাদ আমার কাছে তো মনে হচ্ছে সর্ষে এলে শীর্ষ হয়ে যাওয়া দারুণ একটা দুটো ভালো হবে ভালো আছে মিষ্টি একদম মিষ্টি মিষ্টি তো সাতটা দারুন
বাসা বড় সাজিনি মনে হচ্ছে। কালিয়া কি একটু মিষ্টি মিষ্টি হয় জানি, এর আগে তো মনে হয় যা হয়েছিল। মিষ্টি মিষ্টি আছে, মিষ্টি মিষ্টি মানে পুরো মিষ্টি, মুখে দিলে পরে পুরো মিষ্টি হয়েছে, কিন্তু এখন জাল লাগতেছে, জালটা মনে হয় পরে লাগে আর কি। মাছটা টেস্ট এতক্ষণ পছন্দ খাইলাম যতগুলো আইটেম সবগুলোই ভিন্ন ভিন্ন স্বাদের, কোনটার সে কোনোরকম না। রান্না করছিল দুইজনে, মাও রান্না করছে আমার বোনও রান্না করছে, মিলিয়ে ঝিলে এই জন্য মনে স্বাদ আজকে বেশি হয়েছে। দুইজনে তো মোটামুটি ভালো রাঁধুনি হয়ে গেছে, মা তো ভালোই রান্না করে আমাদের, তারপরে হান্ডি বিরিয়ানিও স্বাদ হইতেছে, হান্ডি বিরিয়ানি প্রায় মায়ের মতো হয়েছে। খাসির মাংস, খাসি যদি ভালো হয়, অনেক মাংস আছে খাদের স্বাদ লাগে, তাহলে স্বাদ লাগে। মাংস নরম আছে, একটা তরকারি আছে ভাওয়াটি,
চাটনি খাওয়ার মতো আমার অবস্থা নেই, আমি দুইটা খাই, চাটনিটা খাবো না। দুইটা খেলে হজমের সুবিধা হয়। দুইটা দাওয়া তো মির্জা বলে আজকে খাবার বলতে পারবো না, হারাবো এমনি বোঝাই যাচ্ছে। আজকে প্রত্যেকটা আইটেমই খুবই সাজেছে, মানে আলাদা আলাদা সাজেছে। কাতলা মাছেরটা আসলে অন্যরকম হয়েছে, মিষ্টি মিষ্টি স্বাদ। আবার সর্ষেরটা অন্যরকম সাজেছে, বাজিতে অন্যরকম লাগবে, মাংসটাও সাজেছে, মানে সবাইভাবে। এটা তো খাইলাম না, এটা ভালো হয়েছে মনে হয়, কিন্তু আমি খেতে পারবো না আমার, ঠিক আছে। যাই হোক, সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য শুভকামনা।